Assalamualaikum দর্শক আশা করি সকলেই ভালো আছেন এটা দেখতে পাচ্ছেন একটা গির গরু এটা ইন্ডিয়াতে পালন করা হচ্ছে তো আমরা সিম্বল একটা জাস্ট নিয়ে আইছি চেক করবার জন্য আপনাদেরকে আজকে এটার তথ্য দিব তো আপনারা দেখতে থাকুন তো এর পিছনে যে লেজটা দেখতেছেন যে লেজ নাই লেজটা মূলত কিছুদিন আগে ঘা হইছিল ঘাওয়াতে যেন পড়ে গেছে তো এই গরুটা বিশেষ করে ইন্ডিয়ার গুজরাটে বেশি করে পালন করা হচ্ছে তো আমাদেরই একজন আপন মানুষ মানে কয়েকটা বিষ নিয়ে আইছে মানে বাছুর নিয়ে আইছে বাচ্চা আমি সেখান থেকে একটা নিয়ে আসছি তো এটা প্রায় বয়স 12 মাস চলতেছে আমরা দেখি বা শুনি যে এর এই গরুর দুধ প্রায় 20 লিটার 15 লিটার করে হয় তো সেই জন্য মানে আরো আগ্রহ করে পালতাছি একটা গরু নিয়ে আসি জাস্ট চেক করবার জন্য হ্যাঁ তো আমরা এর আপডেট দিতে থাকব আপনাদেরকে যদি আপনারা এর তথ্য এবং ভালো করে আরো আপডেট জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আর দেখতে পারবেন এর তথ্যগুলো আপনাদের জানাবো বিশেষ করে গির জাতি গরুর আপনারা দেখবেন কানটা অনেক লম্বা হয়ে থাকে এটা কিন্তু দেখতে অনেক বড়টা বড় দেখা যাচ্ছে কিন্তু দেখেন এর বয়স মাত্র 12 মাস গিয়ে পড়লো আর কি ভাবা যায় আমাদের এখানে লোকাল গরু তো প্রায় এরম সাইজের গরু হলে প্রায় 2-3টা বাচ্চা দিয়ে দেয় তো আমরা সত্যি যদি এর থেকে কিছু লাভবান হই তাহলে ভবিষ্যতে আশা আছে আরো বড় করব খামারটা এবং 15-20টা গরু পালার চেষ্টা করব তো এখানে একটা ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হলো রাম ছাগলের বাচ্চা এটা আপনার এটার কান অনেক বড় হয় এবং ঠ্যাং দেখতে পাচ্ছেন পাটা অনেক লম্বা এবং এটা লম্বা চূড়া হয় এটা আমরা পালন করতেছি